সাফল্যটা বিশেষ করে আমাদের সাব ইন্সপেক্টর দুজন, ইয়াং অ্যান্ড এনার্জেটিক সাব ইন্সপেক্টর ডেভিড ডাল আর পার্থ দেব, ওরা এনেছে। তো আমাদের কাছে কিছুদিন ধরেই খবর ছিল, কিছু একাইছে নকল টাকা সোনামুদাতে বাজারে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা চক্র। তো ওই মোতাবেক আমরা আমাদের অফিসারদেরও খবর দিই, তো অফিসাররা সেইভাবে আমাদের ডাইরেকশন দেয়, আমাদের এসপি সাহেব আমাদের ডাইরেকশন দেয় এটা যে করেই হোক যাতে এটা আউটকাস্ট করা যায়। তো ওনার আদেশ অনুসারে আমরা এটার পেছনে লেগে যাই। তো তারপর আজকে আমাদের কাছে সাফল্যটা আসে, ডেভিড আর পার্থদের রেডটা করে একজনকে কিছু এফআইসি এনে সাথে ধরা হয়। কত টাকা? মোটামুটি 40,000 টাকার মতো আমরা ধরি। কোথায় থেকে ধরছেন, আসামি নাম কি? নম্র থেকেই ধরা হয়, আসামির নামটা আমরা বিচারের জন্য এখন যেহেতু ইনভেস্টিগেশন প্রসেসে আছে আমরা বলবো না এটা। তো ও সরকারি কর্মরত একজন, DWS-এ চৌকিদার হিসেবে চাকরি করে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.